গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরে বিজেপি চক্রান্ত করে যে আঘাত হেনেছে সেই আঘাতে মমতা ব্যানার্জি ভীষণভাবে গুরুতরভাবে অসুস্থ। তার দ্রুত আরোগ্য কামনায় আমরা 36 নম্বর ওয়ার্ড তৃণমূলের পক্ষ কংগ্রেসের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনায় এখানে এক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। এই যজ্ঞ করা যাতে দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের সাথে পা মিলিয়ে বিজেপির এগেইনস্টে প্রচার করতে পারেন এবং বিজেপিকে ধরাশায়ী করতে পারেন। একটা উগ্র মানে ধর্মান্ধ দল, যেই দল ভারতবর্ষকে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, সেই দলকে পরাস্ত করার মতন একমাত্র শক্তি মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জিকে চক্রান্ত করে অসুস্থ করে যাতে বিছানায় শুয়ে রাখা যায়, তাই এই চক্রান্তের বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাই এবং তার দ্রুত সুস্থতা কামনা করে আমরা এখানে 36 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে যজ্ঞের আয়োজন করা হয়েছে। মহাযজ্ঞের যজ্ঞ এখন শুরু হবে। আপনারা সবাই মমতা ব্যানার্জির দ্রুত আরোগ্য কামনা করেন।